الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سورة كهف يقشو دوشهد جابت وحمد الثناء الله رب العالمين الجنة وجابت ودورد الصلاة الشيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة আজকে অতি পুরাতন একটি বিষয়কে নতুনভাবে উপস্থাপন করার আশা আছে, সেটা হলো তৌহিদ ও শিরক, যে দুটো মুসলিম হওয়া মুমিন হওয়া না হওয়ার মানদণ্ড। এ বিষয়টি আমরা সবাই জানি, কিন্তু মনে করে দেওয়ার স্বার্থে ক্ষতি বিষয়ে মাঝে মধ্যে আমাদের বলতে হয়, কারণ এই মুহূর্তে বাংলাদেশ যে সমস্যার মুখোমুখি হয়ে গেছে, আলেমরা যেভাবে দুটো দল হয়ে গেছে, সরকারের বিরুদ্ধে যেন একটা মুখোমুখি অবস্থানে চলে আসছে, এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য বাধ্য হয়ে আমাদেরকে এ বিষয়ে কিছু বলতেই হচ্ছে। তৌহিদ কাকে বলে, শিরক কাকে বলে, এই খদ্দ সংক্ষিপ্ত সময়ে আমাকে গুছিয়ে বলাটাও খুব মুশকিল, কারণ পুরো কোরআনে তৌহিদ এবং শিরকের আলোচনায় ভরা। কত আয়াত বলবো, কত হাদিস বলবো, এই ব্যাখ্যা দিনের পর দিন চালানো সম্ভব। শুধু সংক্ষেপে বলে রাখি, মুমিন আর মুশরিক আর কাফের পৃথিবীতে তিনটা দল চলে। এক দল আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা হিসাবে, রুজিদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে, সন্তানদাতা হিসাবে, সব কিছু সর্বোচ্চ মালিকানা তার হাতে, সার্বভৌম ক্ষমতার উৎস তিনি, এই বিশ্বাস একদল করেন। আরেক দল এর ঠিক বিপরীত, তারা বলে আল্লাহ বলে কিছু নাই, সব কিছু ন্যাচারাল, প্রকৃতির প্রাকৃতিকভাবে মানুষের জন্ম হয়, প্রাকৃতিকভাবে মারা যায়, প্রাকৃতিকভাবে সে শিশু থেকে যুবক হয়, আস্তে আস্তে বুড়ো হয়, আস্তে আস্তে মরে যায়, এর একটা স্বাভাবিক ঘটনা। এটা হলো তার সম্পূর্ণ বিপরীত। আর এক দল হলো কিছু রাখি কিছু ছাড়ি, যে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর দাসত্ব করি না, ওখানে নিজেরা নিজেদের নেতৃত্ব কায়েম করি, মানুষ হলো সার্বভৌম ক্ষমতার উৎস, যা খুশি তাই করবে, মাঝখানে বিপদে পড়লে আল্লাহ আকবর বলে আল্লাহকে ডাকবে। ঠিক ফিরাউনের যে কায়দা, ফিরাউন বলছিল মা লাকুম মিন ইলাহিন গাইরি, আমি জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো এলাহ আছে কি না, কিন্তু যখন সে ডুবতেছে নদীতে, ঢকঢকের পানি খাচ্ছে, তখন বলছে আমার তো বেরোবে আমার মৌসা আমার বনু ইসরাইল, বনু ইসরাইল যে রবের উপরে ইমান এনেছে, আমিও তার উপরে ইমান আনলাম, ঠেলামান বাবাজি, আল্লাহ বলছে আল আন, এখন মরার সময়। এটা হলো মুশরিক, এটা সরাসরি
সব দেশে চিরকাল ছিল এ তিন গ্রুপ, আজও আছে ও কেয়ামত পর্যন্ত থাকবে। এর মধ্যে দিয়ে আমাদের পথ বেছে নিতে হবে। আমরা সার্বিক জীবনে শুধু আল্লাহকে মান আল্লাহকে স্বীকারই করব না, বরং আল্লাহর বিধান মানব, আল্লাহর দাসত্ব করব। এদিকে যাব না শুধু আল্লাহকে স্বীকার করব কিন্তু তার দাসত্ব করব না, এদিকে যাব। যারা মুশরিক তারা আল্লাহকে স্বীকার করেন কিন্তু তার সঙ্গে অন্য কেউ কিছু শক্তির মালিক বলে বিশ্বাস করেন। বাংলাদেশে হিসাব মতো মোলহেদ বা নাস্তিক নাই, কিন্তু এখন অনেকে জানেন না বলে মাঝে মাঝে দু একবার আমাদের বলতে হয়, যারা পত্রপত্রিকা পড়ে তা ভালো করে জানে যে চিহ্নিত নাস্তিক কয়েকজন লোক আছে, তাদের নামও শিক্ষিত লোকেরা সব জানে, তাদের কোনো কথাকে মানে ধরেও না হিসাবও নেয় না, কিন্তু তাদেরকে সরকারের কাছে খুব হিসাব। ওরা বাপরে বাপ, ওরা একটা কথা বলে ওরা সুশীল আর সব লোক কুশীল, এদের সংখ্যা সারা বাংলাদেশ কুড়িয়ে কতভাবে আল্লাহ ভালো জানে। অধিকাংশই আমরা এখানে আর বলতে পারেন মুশরিক। আল্লাহ পাক বলছেন ওয়াই ইউন আকসারু বিল্লাহ ইল্লা ওয়াহু মুশরিকুন, এদের অধিকাংশ আকসার মানে বুঝতে পারছেন ওলা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এরা অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ওয়াহু মুশরিকুন, ওরা মুশরিক। ভাবখানে এরকম মনে হচ্ছে আল্লাহ পাক যেন বাংলাদেশে কোরআন আয়াতটা নাজিল করেছে, হচ্ছে আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে। বোঝা গেল মক্কার বা জাহেলি আরবের যে সমস্ত মানুষ বসবাস করতেন তারা মূলত কাফের কেউ ছিলেন না মুশরিকই ছিলেন। এই জন্য আবু জাহাল আবু লাহাব আবু যাদেরকে আমরা নাম বলি, যে নামগুলি আমরা সবাই জানি, এরা কিন্তু আদৌ আল্লাহকে অস্বীকার করেনি, কোশ্চিনকালও করেনি, এরা সবাই আল্লাহকে স্বীকার করেছে। কিন্তু আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করেছে, এখানে হলে পার্থক্য। এরা ইব্রাহিমের বংশধর, অত্যন্ত মূর্তি ভাঙা ইব্রাহিমের বংশধর, যে মূর্তি পূজারী হবে একে কল্পনাই করেনি, কিন্তু হয়েছে বাস্তবে সেটাই। আর এই মূর্তি পূজারী কমকে পুনরায় মূর্তিহীন কমে অর্থাৎ প্রকৃত তৌহিদবাদী করার জন্যেই সেই ইব্রাহিমের বংশেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তিনি এসেছিলেন তার কমকে শুধু নয় সারা বিশ্বকে শিরক মুক্ত করার জন্য। এই প্রসঙ্গে সূরা কাহাফের সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মোহাম্মদ তুমি জনগণকে বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ, বই কিছুই নই। ইন্নামা ইন্না কিন্তু বলা হয়নি, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে একজন মানুষ একথা কিন্তু আল্লাহ পাক বলেননি, ইন্না মা বলে দিয়েছে, মায় কাফা যোগ করা, অর্থাৎ নই আমি তোমাদের মতো একজন মানুষ বই কিছুই নই। কথা কিন্তু কঠিন, যারা ভাষা বোঝেন তারা বুঝতেই পারছেন, নিশ্চয়ই আমি মানুষ নই তা না বলে আমি মানুষ বই কিছুই নই। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না। কি আসছে? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ মাত্র একজন, ওই ইলাহার সঙ্গে কার শরীক হবে না। খ্রিস্টানদের সঙ্গে পার্থক্য কোথায়? তারা বলল সালাসু সালাসাতিন, আল্লাহ তো আছেনই, তার সঙ্গে মরিয়ামও আর একজন ইলাহ, তার বেটা ঈসাও আর একজন ইলাহ, তারা তিন ইলাহে বিশ্বাসী হয়ে গেছে। ফলে ওরাও আল্লাহ তাদেরকে কাফের বলেছেন, লাকাদ কাফার আল্লাযীনা ইয়াকুলুনা ইন্নাল্লাহা সালাসু সালাসাতিন, তারা কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহ তিনজনের একজন। সূরা মায়দা 73 আয়াত পরিষ্কারভাবে তাদেরকে আল্লাহ পাক কাফের বলেছেন, কিন্তু আসলে সংজ্ঞায় দেখলে পুরোপুরি কাফের বলা যাবে না, কারণ তারা তো আল্লাহকে স্বীকার করে, সঙ্গে আবার যোগ করেছে মরিয়ামকে এবং ঈসাকে, এজন্য তারা কোশ্চিনকালেও জান্নাত পাবে না। পরিষ্কারভাবে আল্লাহ রাসূল বলেই গিয়েছেন যে আমার আগমনের পরে পৃথিবীতে যদি কোনো মানুষ ইহুদি হোক বা নাসারা হোক সে আমার আনিত ইসলামের উপরে বিশ্বাসী না হয় ইল্লা কানা মিনা সাহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। মিশকাত খোলেন 10 নম্বর হাদিস পড়ে থাকেন। অতএব আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে সে মাপ পাবে এই আশা করবেন না, আমি শেখ বিল্লাই ফকধর মোল্লা আলহিল জান্না ওয়াহুন্নার ওয়ালাফিল আখরাত মিন আনসার। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করল তার উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিলেন, আর কিছু বলার আছে? তার উপরে জান্নাত আল্লাহ পাক হারাম করে দিয়েছে, আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না।
তো যাই হোক, বিষয়টা হচ্ছে বাংলাদেশের কথাই আমরা বলি, উপমহাদেশের কথাই বলি, যেখানে আমরা মুসলমান খুব বেশি, অধিকাংশ মুসলমানই এখন মুশরিক হয়ে গেছে, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ বিশেষ রহমতে যারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তারা ওদিকে যান না। আল্লাহকে স্বীকার করবো আর আল্লাহ বিধানকে মানব না, এটা তো হয় না, এটা উল্টা। এই বিষয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন উলাইকুম লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। দেখো, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সঙ্গে কোনো কুফুরকে মিশিয়ে ফেলেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য শান্তি, নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা আনআম 82 আয়াত। এটা কোন আনাম কিন্তু মক্কায় নাজিল হয়েছে, মক্কি সূরা, কারণ মক্কার লোকেরা বলতো আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কেউ বলছে আল্লাহকে বিশ্বাস করি না, কাবা ঘর আমরা সশস্ত্র তত্ত্বাবধান করি, কাবার মোতাল্লি আমরা, হাজির সাহেবদের খেদমত করি, কত কী করি, এরপর আমরা কি মুসলমান নই, আমরা কি ইমানদার নই? তার জবাব এটা আসছে, আল্লাযীনা আমানু আলাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন, যারা ইমান এনেছে এবং তাদের ইমানের সঙ্গে জুলুমকে অর্থাৎ শিরিককে মিশ্রিত করেনি, উলায়েকা লাহুমুল আমন, তাদের জন্যে জাহান্নাম থেকে নিরাপত্তা, অহম মুহতাদুন, তারা হল হেদায়াত প্রাপ্ত। কথাটা কিন্তু সহজে বুঝে নেবেন, কোন সূরা কোথায় নাজিল হয়েছে এটা না জানলে ব্যাখ্যা পরিষ্কার হয় না। এরপরে দেখেন আল্লাহাক পরিষ্কার বলে দিলেন, মাদানী জীবনে এসে আবার আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওই ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা করবেন না তার সঙ্গে যারা শরীক করে তাদের। এ ব্যতীত যত গুণা আছে পৃথিবীতে মানুষের জীবনে হতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে যেন তার অন্তর্ভুক্ত করে নেন, কারণ আমরা প্রতি পদে পদে শিরিক করে যাচ্ছে, জানায় বা অজানায়, আল্লাহ যদি ক্ষমা না করলে বাঁচার কোনো উপায় নাই। এই আয়াতটি আল্লাহ পাক সুরায় নিসায় দুবার এনেছেন, 48 আয়াতে এবং 116 আয়াতে। এবার আসেন, তৌহিদের বিষয়টি আপনি কীভাবে নেবেন? আল্লাহকে স্বীকার করলাম, বাস খালাস, আর কি, আর তো কোনো সমস্যা নেই, হবে না। এলা আল্লাহ বলছেন, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলীম ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। মনে রাখো, আল্লাহকে মানতে এইভাবে যে তিনি আসমান ও জমিনের যা কিছু আছে সব কিছুর মালিকানা তার হাত। তো জমিনের মালিকানার মধ্যে জমিনকে আমরা নেই, আসমান তো আমরা থাকি না, থাকি তো জমিনে। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি বাঁচান তিনি মারেন, কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনা মরে গেছে, কেউ ছাড়তে চাচ্ছে না, সব ধরি বসে আছে মূর্তি, ছবি ধরি না, ম্যারাডোনা তোমার যেতে দেবো না, ম্যারাডোনা যেখানে যাও হৃদয়ে তুমি আছো, হারাতে পারবে না। কিন্তু তার আগের কিংবদন্তি পেলে ও বুড়ো এখনও মরেনি, শুধু এক নম্বর কিংবদন্তি পেলে, পেলে নামে সারা দুনিয়ায় পাগল ছিল একসময়, এখন সে খেলেও না, তার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে, ম্যারাডোনা আসার পরে ওটা হারিয়ে গেছে। কিন্তু হঠাৎ করে ম্যারাডোনা এত অল্প বয়সে মারা যাবে তো কেউ কল্পনা করেনি। পত্রিকাওয়ালারা বিশেষ করে বস্তুবাদী পত্রিকা আমার কাছে আসে, ইসলামী পত্রিকাও আসে, একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছে। যারা বস্তুবাদী পত্রিকা তারা বলকে জানেন, ম্যারাডোনা মহা প্রয়াণ ঘটেছে, প্রয়াণ মানে উনি এখন প্রয়াত হয়েছেন, আর যারা মোশরিক পত্রিকা তারা বলে ইন্তেকাল হয়েছে, ট্রান্সফার ফ্রম দুনিয়া টু কবর, একজন এক এক ভাষা। ও যে মরেছে একথা কেউ লিখে না, মৃত্যু আর ইন্তেকাল আর প্রয়াণ যে ভাষাগত কি পার্থক্য আছে যারা শিক্ষিত মানুষ তারা ভালো করে বুঝেন। ভাবখানেই যেখানে যাক না কেন, ও তো আমাদের সাথেই আছে, এখন তার বোঝা করতে হবে। ছবি তো হাজার হাজার দেখলাম ইটালিতে, আরে বাপরে বাপ, প্রেসিডেন্ট আমাদের সামনে, এবং কি প্রেসিডেন্ট নিজে তার মাস্ক পরেছে, নিশ্চয় ম্যারাডোনার ছবি লাগাই দিয়েছে। এইগুলো ইসলামে কোনো সুযোগ নাই। ইউহী, আল্লাহ বাঁচান, ইউমিত, আল্লাহ মারেন, তোমার কোনো ক্ষমতা নেই।
দুনিয়ার এমন কোনো ডাক্তার কবিরাজ ঔষধ ছিল না যে ম্যারাডোনার পক্ষে তাকে বাঁচানোর জন্য ব্যয় করা হয়নি, কিন্তু কোনো কাজ লাগছে? তার আয়ু আল্লাহাক বেঁধে দিয়েছেন যখন সে তার মায়ের গর্ভে এসেছিল, 60 বছর বয়স হয়েছে, চলে গেছে। আমাদেরও আল্লাহ আয়ু বেঁধে দিয়েছেন, 60 বছর বয়স ক্রস করে চলে গেছে, 70 পার হয়ে গেছে, এখনও মরেনি, এ তো তার হাতে। এই বিশ্বাস যারা করে তারাই হলো সত্যিকারের তৌহিদবাদী। যারা মনে করে ঔষধ আমাকে বাঁচিয়ে দেবে, ডাক্তারের মাধ্যমে বেঁচে যাবো, তারা হলো মুশরিক। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সাহেবরা শুনো তো, যেন আজকে সকালবেলা একদল লোক কাফের হয়ে উঠল আর একদল লোক মুসলিম হয়ে উঠল। তো সাহাবা আকরাম বলছেন, আল্লাহ রাসূল কেমন কথা হলো, আমরা সবাই তো মুসলমান। তো না, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে না? তো হ্যাঁ। এখন তারা সকালে কী বলছে জানো, যে অমুক নক্ষত্রের কারণেই আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। যারা এটা বলছে তারা কাফের হয়ে উঠলো সকালে, আর যারা বলছে যে আল্লাহর হুকুমে বৃষ্টি হয়েছে তারা মুমিন হয়ে উঠলো। মুতুর্না বিনবিন কাদা বা কাদা, ছোট্ট একটা উদাহরণ দিয়েই কিন্তু আল্লাহ রাসূল তৌহিদ ও শিরকের ব্যাখ্যা দিয়ে দিলেন। মুসলমান তো সবাই, কিন্তু তিনি বলছেন কি, আজকে একদল লোক সকালে ঘুম থেকে উঠেছে কাফের হয়ে, একদল উঠেছে মুমিন হয়ে। কেমন কি কাফের হলো? তো সালাত পড়ে সিয়াম করে সবই করে, কিছুর কাফের হলো? যদি কেউ বলে যে ওই যে নক্ষত্রটা উঠেছে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে যাহাটা হয়েছে, ওই নক্ষত্রের প্রভাবে আজকে বৃষ্টিটা হয়েছে। ওই নক্ষত্রের প্রভাবকে দিলেন কে? নক্ষত্র সৃষ্টি করল কে? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লা তা'বুদুল শামসে ওয়া লা কমারে আবুদুল্লাযী খালাকাহুন্না ইন কুন্তু ইয়াহু তা'বুদুন। তোমরা সূর্যের ইবাদত করো না, তোমরা চন্দ্রের ইবাদত করো না, বরং ইবাদত করো সেই মহান সৃষ্টিকর্তার যিনি সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন। ইন কুন্তুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করে থাকো, অর্থাৎ সত্যিকার মুমিন হতে গেলে তাকে এই সমস্ত কিছুর প্রভাব থেকে মুক্ত হয়ে সেই আল্লাহর কাছে মাথা নত করতে হবে। এটি হচ্ছে তৌহিদের শিক্ষা। তৌহিদের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহকে জানা। আমরা অনেকেই আল্লাহকে জানি না, আল্লাহ কী দেখি না যেহেতু, আর এই জন্য এই গর্দভ ইহুদিরা ওরা আল্লাহ রসুল মুসাকে বলেছিল, লান উমিন আলাকে হাত্তা নার আল্লাহ জাহরা, কখনোই মুসা তোমার উপর আমরা ইমান আনবো না যতক্ষণ আল্লাহকে সামনে প্রকাশ্যে দেখতে পাব, আল্লাহকে তো দেখাবেন নাকি। সংঘর্ষে সবগুলিকে আল্লাহ রিভিল দিল, 70 জন নেতা। তো মুসা বলল, আল্লাহ আপনি করলেন নাকি? ও এখন বাড়ি গিয়ে বলবে এই মুসা আমাদের মেরে ফেলেছে, তা আমি তো হত্যাকাণ্ডের আসামি হয়ে যাব। তখন আল্লাহ তাদের হুকুম দিলেন, ওরা সব বেঁচে গেল। সুরে বাকারা 55 আয়াতগুলি পড়ে দেখেন, সব পাবেন। নেতারা বলছিল যে আল্লাহ বলে কিছু নাই, এত দুষ্ট নেতা, আল্লাহ যে মুসার সঙ্গে কথা বলছেন ওরা শুনতে পাচ্ছে। তখন মুসা বললো, কে নেতারা এখন কি ইমান আনবা? আসলে আল্লাহকে তো দেখলাম না, কে যে বললো তোমার সঙ্গে, ভূতে না জিনে না কী, তা কে খবর রাখে, ও আল্লাহ না কে খবর রাখে, এত বড় বদ নেতাগুলো হয়। তো নেতা হতে গেলে বদ হওয়া লাগে, তো বদ না হলে নেতা হতে পারবে না। ওই সময় তো কুফুরি সমাজের নেতা তার সবচেয়ে বিশ্ব বদ, একটু আধ বদনাশ দেখলো শুনলো, তাদের উপরে তুর পাহাড়কে উচাকে ধরালে বেটা ইমান আমরা বেরিয়ে দিলাম, চোখ তুলে তাকাচ্ছে আসলে গায়ে পড়ে কিনা দেখি, পড়লে তবে ওই ইমান আনবে। এই সমস্ত বদগুলোর কারণে ওদেরকে মকজুব বলা হয়েছে, অভিশপ্ত। যুগে যুগে এরকম লোক থাকবে, আল্লাহ বিধান তার নিজের মধ্যেই, ইউ মেনু মনে পেল গায়ে মানব বলি না, হুদাল মোত্তাকিনের পর কি আল্লাহ দিই না, ইউ মেনু মনে পেল গায়ে মোত্তাকি তারাই যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। কিন্তু আল্লাহকে বলা হয়নি, কিন্তু গায়েব স্রেফ গায়েব বন্ধু বলা হয়েছে। আপনি চিন্তা করে দেখবেন গায়েবের অর্থ নিঃসন্ত অদৃশ্য, অদৃশ্য কি কেবল আল্লাহ? আপনার নিজের দেহের মধ্যে একটা রূহ আছে, ওটাকে অদৃশ্য নয়। এখানে যারা আমরা বসে আছি অনেকটা জীবন্ত, জীবনের প্রমাণ কি আমাদের ভিতরে রূহ আছে, আমার অনুভূতি আছে, শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে, এটাই আমার প্রমাণ। অথচ সে মূল বস্তুটাই আমরা কেউ দেখি নাই, বয়স হয়ে গেল 70 পার হয়ে গেল, রুহটাকে খুঁজিয়ে দেখলেন একবার। কোনো বিজ্ঞানী বা কোনো ডাক্তার আজ পর্যন্ত রুহ নিয়ে গবেষণা করে না, একবার কর্তৃকে ঠকছে 73-তে, সেই সময় পত্রিকা পড়ছিলাম, আমেরিকার একদল ডাক্তার এবং বিজ্ঞানী তারা বললো, ওই যে একজন রুগী আসছিল একবার মরণাপন্ন অবস্থা, তো ওরা বললো আমরা একটা রিসার্চ করি না কেন দেখি রুহটাকে ধরা যায় কি,
তখন ওরা সবাই তাদের অভিভাবকদের বললো, দেখো ভাই, এ কাজ তো কেউ রাজি হয় না, তখন আমরা কিন্তু ডাক্তার হয়ে তোমাকে বলছি একটা আবিষ্কার আমরা করব, যে আসলে রুহুটা যখন বেরোবে ওটা আমরা ধরবো, কী জিনিস আমরা দেখবো, তো তুমি যদি রাজি হও, কারণ কেউ বলে নাকি আব্বা এক মিনিট যদি বেঁচে থাকে আগে কেউ মারতে বলে, শেষকালে যুক্তি টুক্তি দিয়ে যা হোক তারা রাজি হইল, আচ্ছা করেন। সেই সময় তার বিজ্ঞান যত শক্ত ইয়ে বের করতে পেরেছিল, এখন তো রাইফেলে গুলি করলে অনেক সময় গ্লাস ভাঙে না, আছে না রাইফেল প্রুফ ওয়াটার প্রুফ কিসব বেলা আছে না, প্রেসিডেন্টের যে গাড়ি প্রধানমন্ত্রীর গাড়িতে গুলি করেন কিচ্ছু হবে না। তো সেই সময় যত শক্ত বানানো সম্ভব ছিল তারা বানাইল, বানিয়ে কফিনটা তার মধ্যে ঢুকিয়ে দিল, আর ডাক্তার ঘড়ি ধরে বসে আছে, এই টাইম মরবে, গে যে রোগ তো বাঁচবেই না, ঠিক সেই টাইমে পাঠাস করে বাসটি চলে গেল। সুবহানাল্লাহ, ডাক্তার কী হলো ধরতে পারলাম না, তো ভাবছিল তো ওর মধ্যে আটকে যাবে, তখন ওটা রিসার্চ করব। এই ঘটনা সারা দুনিয়া পত্রিকা চলে আসছিল। রুহ নিয়ে আমরা যদি বসবাস করতে পারি না দেখে, তো রুহের যিনি সৃষ্টিকর্তা, রুহের যিনি প্রেরক, আমরা তাকে বিশ্বাস করতে পারি না? কে শুনবে কার কথা? যে ফুলকে আপনি এত ভালোবাসেন, ফুলের সুগন্ধি কে এনে দিল? আপনার ফুল বাগানে অসংখ্য ফুল গাছ আছে, কোনো ফুলে শুধু সুন্দর চেহারা আছে, সৌন্দর্য আছে কিন্তু সুগন্ধ নাই, কোনো ফুলে সুগন্ধ আছে কিন্তু সৌন্দর্য অত ভালো না, কে দিলে এগুলো? আপনি চেষ্টা করেন তো একটা ফুল তৈরি করতে পারেন কি না? পারবেন না। আমরা ফুলকে চিনি কিন্তু ফুল গাছকে চিনলাম না, এই ফুল গাছ কে সৃষ্টি করলো তার কথা জানার চেষ্টা করলাম না। এই জন্যে বলা হয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াখতিলাফি লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির মধ্যে এবং দিন ও রাতের আগমন নির্গমনের মধ্যে জ্ঞানী সমাজের জন্য নিদর্শন লুকিয়ে রয়েছে। জ্ঞানী সমাজের কাছেই কোরআনের আবেদন রয়েছে, মূর্খদের কাছে নাই। এটা বিপরীত হলেই ওটা হবে শিরক। আল্লাহ পাক বলছেন, দেখো ওমান আদল্ল মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজীব লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওমান দুআইহিম গাফিলুন। তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে আছে যে ব্যক্তি এমন বস্তুকে ডাকে যে তার ডাকে সাড়া দেয় না, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্তও যদি ডাকে সে সাড়া দিবে না। ওমান দুআইহিম গাফিলুন, ওই মূর্তিগুলো প্রতিমাগুলো বা যাকে সে ডাকছে তারা কখনোই তার আহ্বানও শুনতে পাবে না। কেউ সূর্যকে ডাকে, সূর্যকে শুনতে পায়, কেউ চাঁদকে ডাকে, চাঁদকে শুনতে পায়। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন যে যুদ্ধ করেছেন এই দুটা বিশ্বাসের বিরুদ্ধে, একটা ছিল তারকা পূজারীদের বিরুদ্ধে, একটা ছিল মূর্তি পূজারীদের বিরুদ্ধে। যুগে যুগে মূর্তির চেহারা পাল্টেছে, কেউ আস্ত মানুষ খাড়া করে দিয়েছে, কেউ কিছু রহস্যবৃন্দে মাটি খাড়া করে দিয়েছে, কেউ আবার এখন সব নতুন নতুন নাম বেরিয়েছে, কী ভাস্কর্য, মুরাল, কী দানাই পানের সবলতার নাম, এসব যত মানুষের বুদ্ধি বাড়তেছে তত মূর্তির পরিবর্তনও বাড়তেছে, চেহারাও বাড়তেছে। এগুলো নিয়ে মূল বিষয় না, বিষয় হচ্ছে এই আপনার বিশ্বাস এবং ভক্তি কোথায়, কে আপনার বিপদে সাহায্য করে, কে আপনার সুখ দুঃখের মালিক। এই বিশ্বাসটা যেখানে সেটি হলো তৌহিদ। এই বিশ্বাসের সঙ্গে যখন অন্য কিছু যোগ করবেন তখনই হয়ে যাবেন, শিরকের মধ্যে চলে যাবেন। আপনি কোনো একটা ভালো সুখবর পেলেন আপনার নিজের জন্য, ধরুন আপনি কঠিন একটা মামলা অসুখের মধ্যে পড়ে আছেন, ডাক্তারদের পূর্ণ চেষ্টার ফলে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হলেন, অজ্ঞান ছিলেন প্রায় তিন দিন, কোমা ছিলেন, এখন আবার জ্ঞান ফিরল, নিঃসন্দেহে তার উত্তরাধিকারী যারা থাকবেন অত্যন্ত খুশি হবেন। এই সময় গিয়ে যদি ওই রুগী মনে করে আসলে এই ডাক্তার কাছে যদি না আসতাম আমি সারতাম না, ওটা শিরক হলো। আর যুগে যদি মনে করে আল্লাহর হুকুম হয়েছে বলেই এই ডাক্তারের মাধ্যমে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন, তাহলে উনি হলেন মুওয়াহ্হিদ, তৌহিদপন্থী। আকীদা এখানে ডাক্তারকে, ডাক্তারি বিদ্যা কে শিখালো, তাকে ডাক্তারি মেধা কে দিল,
এটা কিন্তু আমরা চিন্তা করি নাই। তিনি যে সুন্দরভাবে আপনাকে অপারেশনটা সাকসেসফুল করে দিলেন, এর জন্য কি আল্লাহ যদি ওই ডাক্তারকে তৌফিক না দিতেন তাহলে উনি কি পারতেন? আপনার ছেলে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কই ছেলের তো আল্লাহ পাক সে মেধা দেন নেই। একটু দূরে গেলেই কিন্তু আমরা স্বীকার করব আসলে মানুষের কোনোই ক্ষমতা নাই। আবার দেখেন গরিবের ঘরে করোনা নাই, কিছুই নাই, মানে দিব্য সব গরিব, মাস্ক কিনবে তো খাবে কি? এই জন্য বোম্বের যে কী বলে ওটাকে পাহাড় তুললে কি, যেখানে মানুষ খুব বেশি ঘিঞ্জি এলাকা, যেখানে ট্রাম্পকে দেখাবে না বলে ওয়াল দিয়েছিল মোদী সরকার, সেইখানের ওই ঘিঞ্জি বস্তিতে গবেষকরা গবেষণা করেছেন, বিজ্ঞানীরা বলতে বাধ্য হয়েছেন যে আসলে এই লোকগুলা দিন আনা দিন খাওয়া, একদিন কাজ না করলে পেটে ভাত হয় না, ছেলে মেয়েদের অসুখের চিকিৎসা হয় না, গাদাগাদি করে এক জায়গায় থাকে, অথচ সেখানে করোনা নাই। কেন নাই? এই কেনর জবাব খুঁজতে খুঁজতে গত সপ্তাহে তারা রিসার্চ করে বের করে দিয়েছেন যে আসলে যারা যত বেশি কষ্ট করে, যারা যত বেশি বলে ভাগ্যের উপরে নির্ভর করে, তারা তত বেশি তাদের সাহসী হয়, সেজন্য ওদের ভেতরটা খুব মজবুত থাকে, ও কোনো ব্যাকটেরিয়া ঢুকতে পারে না। শেষকালে এটাই হলো তাদের রেজাল্ট। আমরা কি এত বেশি কেন? ওরা কোনো কাজকাম করে না, ওদের খাটনি নেই, কিছুই নেই, বিলাসী ঘুমিয়ে থাকে, আর রোদের ধারে কাছে যায় না, দৌড়ঝাঁপ করে না, গায়ে ঘাম ঝরে না, খালি এসি আর এসি। এসিতে কত যে গজবের জিনিস, যারা সবসময় এসিতে থাকে তার চেহারাটা এসি হয়ে যায়, ওদের চুলগুলো তাড়াতাড়ি সাদা হয়ে যায়, মানে ভেতরটা দুর্বল। আরাম করলে তো হবে না, আপনার দেহকে শাস্তি দিতে হবে, কষ্ট করে দিতে হবে, দৌড় মারেন গা ঘামান আপনি সবল, দৌড়াতে পারেন না, ঘামাতেও পারেন না, ঘরে বসে বসে এসি ভোগ করেন, আপনি দুর্বল। তারা বলেছে যে দেশের মানুষ যত বেশি কাজ করে, সবসময় কর্মজগতে ব্যস্ত থাকে, তাদের মধ্যে ইমিউনিটি খুব বেশি, আর সেজন্য করোনা সেখানের চেতে এসব জায়গায় হামলা দিচ্ছে বেশি। যাই হোক, এটা মানুষের রিসার্চ, এতে ভুলও থাকতে পারে। আমরা পরিষ্কারভাবে বলি যে আল্লাহ হলেন জীবনদাতা, তিনি হলেন মৃত্যুদাতা, তিনি রোগদাতা, তিনি আরোগ্যদাতা। এই বিশ্বাস যখন আপনার আমার মধ্যে মজবুত থাকবে, কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারবে না। এই বিশ্বাসটা মজবুত করার জন্যই তৌহিদের বিশ্বাস খুব বেশি জরুরি। আল্লাহ যখন যাকে দিয়ে কাজ নেবেন তখন তাকে দিয়ে তিনি সে কাজ করিয়ে দেবেন, কেউ ঠেকাতে পারবে না। ইয়াম সাসকাল্লাহ বেজুরিন ফলা কাশ ফল ইল্লাহুয়া ওয়াই ইউরিদ কাবি খাইরিন ফলা ওরাদ আলী ফদলি। আল্লাহাক যদি তোমার কোনো কষ্ট দিতে চান তাহলে ওই কষ্ট দূর করার ক্ষমতা কারো নেই, আর যদি তিনি তোমাকে কোনো সুখবর দিতে চান, সৌভাগ্য দিতে চান, সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই। এটাই হলো স্বাভাবিক, মেনে নিতে হবে এটা। আমরা নিজেরাই স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারি না, আমাদের যাবতীয় ইবাদত আনুগত্য শুধুমাত্র আল্লাহর প্রতি থাকবে। এই বিশ্বাস যার যত মজবুত, তিনি মনের দিক দিয়ে তত বেশি মজবুত। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলছেন, দেখো অমন আদল্য অত্যধি বড় পদভ্রষ্ট আর কে আছে যে এমন বস্তুকে ডাকে যে সারা জীবন যদি তাদের ডাকে ও কেয়ামত পর্যন্ত সে ডাকে সাড়া দিবে না, অথচ তাকে ডেকেই বেড়াচ্ছে, তাতে ডাকছে কত কী দিচ্ছে ফুল আমরা দেখতে পাচ্ছি চোখের পরে। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইয়াস্তাতিউনা নাসরাহুম ওহুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। যাদেরকে ওরা ডাকছে আল্লাহকে ছেড়ে, তারা তাদের কোনো উপকার করতে পারে না, এমনকি তারা নিজেদেরও কোনো উপকার করতে পারে না। সারা জীবন অসুখ বিসুখে কাটিয়েছে, মৃত্যুর পরে তার কবরে গিয়ে আমরা কত কী করছি আর ভাবছি, যিনি কবরে শুয়ে আছেন তার দোয়াই আমার সন্তান আরোগ্য লাভ করবে, আমার এই মুশকিল আসান হবে। যে লোকটা সারা জীবন নিজের পেটের ভালো করতে পারে নাই, আমাশা হলে দৌড়েছে ডাক্তারের কাছে, সে কবরে গিয়ে তোমার আমাশা ভালো করবে কেমন করিয়া? কোনো যুক্তি শুনতে রাজি নই, আমাকে এটা করতেই হবে, এর বিপরীত হলে আমার ছেলে বাঁচবে না, যেতেই হবে। ছাগল মানত করে, মুরগি মানত করে, বগুড়া কারাগারে একদিন এমপি সাহেবের সাথে ছিলাম, তিনবার এমপি তিনি, একদিন কথা কথা জিজ্ঞেস করলো, ভাই আপনি আপনার প্রাইভেট লাইফটা একটু বলেন তো।
তো বলছে আমি প্রতি বিশুদ্ধবারে মহাস্থান করা যেই মগের পড়ি, এটাই আমার সারা জীবনের অভ্যাস। কেন? যে না আমার যেন মন চায় ওখানে যে সালাত পড়লে আল্লাহ হয়তো কবুল করবে। ওসে আহলেদের বাচ্চা, আপনার মতো মূর্খ যদি বাংলাদেশে এমপি হয় তা আপনার হয়তো দেশটা তো ধ্বংসই যাবে, আপনাদের কারো নেই। কোনো মতে তাকে বোঝানোই গেল না যে ওখানে যাওয়া ঠিক না, ও যা বুঝে রাখছে ওটাই, দাড়ি পেকে গেছে আমার সে বয়স বেশি, কিন্তু না ও ওটার উপরে থাকবে। এই যে আকিদা, এই বিশ্বাস যে আল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করবেন মহাস্থান করে গেলে তারপরে, আমার যদি এই বিশ্বাস এই হয় আমার দোয়া কবুল করবেন যদি ও কবরে যেই বলি তাহলে আমি ইলেকশনে জিতবো ওখান থেকে ঘুরে আসলে, নইলে নয়। এই যে চিন্তাধারাটা, এটা হলে পরিষ্কার বা শিরকের চিন্তাধারা। ওটি আল্লাহ পাক বুঝিয়ে বলছেন কেয়ামত পর্যন্ত যদি তুমি ডাকো ও তোমার ডাকে সাড়া দেবে না, এমনকি ওর জীবের নিজের জীবদ্দশায় সে কখনো নিজের উপকার করতে পারেনি, তা তুমি সেখানে যাচ্ছ কেন? এই কেন কথার জবাব মুশরিক সমাজ বিগত দিনেও দিতে পারেনি, আজকের দিকেও দিতে পারবেন না, কিন্তু চলছে। এখানে গিয়ে আল্লাহ রসুলের জীবনের বিদায়ী ঘটনা বলি আপনাদেরকে। মৃত্যুর 5 দিন আগে তার 2 স্ত্রী যারা ইতিপূর্বে হাফসা ছিলেন, উম্মে সালামা আর উম্মে হাবিবা, তারা বলছেন যে আমরা হাফসায় দেখলাম ওখানকার খ্রিস্টানরা তারা তাদের নবী ঈসার বড় বড় মারিয়ামের মূর্তি বানিয়ে সেখানে পূজা করে, তারা খুব জাঁকজমক সঙ্গে সহকারে এগুলো করে, যে যে ওই যে বড় দিন বললাম না 25 ডিসেম্বর, সেটা আল্লাহ রসুল তো মৃত্যু সজ্জায় মুখের উপর তো কাপড় তুলে মুখ আলগা করে বললেন, এ শুনে রাখো, লান আল্লাহ ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ পাক ইহুদ নাসারদের উপর লানত করেছেন, এই জন্যে তারা তাদের নবীদের কবরস্থানগুলিকে মাসাজিদ বানিয়েছে, সেজদার স্থান বানিয়ে ফেলেছে। সাবধান, আমি তোমাদেরকে এই বিষয়ে নিশ্চিত করে যাচ্ছি। এরপরে তিনি বললেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরকে ওয়াসানা ইউবাদ মূর্তি বানিয়ে দিও না যেখানে মানুষ ইবাদত করবে। অন্য হাদিসে দেখা আসছে লা তাজআল কবরি ঈদান, আমার কবরকে তুমি তীর্থস্থানে বানিও না। মৃত্যুর আগে যে নবী একথা বলে গেলেন আমরা কী করছি? তিনি বলে দেখো আমার উম্মত যতদিন দুনিয়া একদিন কেয়ামত হবে না দুনিয়াতে, যতদিন আমার উম্মতের কিছু দল হাতা তালহাকা কাবায়ল বিন উম্মতি বিল আওথান, আমার উম্মতের কিছু লোক মূর্তিদের মূর্তি পূজারীদের সঙ্গে মিশে যাবে, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, আর নিজের জন্য তিনি এটা বলে গেলেন। এবার তার পরবর্তী খলিফা যারা হয়েছিলেন তার মধ্যে আলী কররামুল ওয়াজহু, তিনি তার পুলিশ প্রধান আবুল হাইয়াজ আল আসাদিকে একদিন বললেন দেখো আমি কি তোমাকে সেই কাজে প্রেরণ করবো না যে কাজে আমাকে আমার রসুল প্রেরণ করেছিলেন, সেটা কি? আল্লাহ তাজা তিমসালন ইল্লা তামাস্তাহু আল্লাহ কবরন মুশাররফন ইল্লা সাফওয়াইতাহু, রাওয়াহু মুসলিম। তুমি এমন কোনো মূর্তি দেখবে না যাকে গুঁড়া না করে দেবে, নিশ্চিন্ন করে না দেবে, এমন কোনো কবর উঁচু কবর তুমি দেখবে না যাকে তুমি সমান না করে দেবে। এগুলো হচ্ছে নবী এবং তার সাহাবিদের আমল, কোনো অবস্থাতেই এগুলোকে তারা বরদাস্ত করেননি। আরও একটু আগে চলে যান, আল্লাহ রাসূলের মৃত্যুর 3 বছর আগে তো মক্কা বিজয় হলো অষ্টম হিজরিতে, তিনি কোন কাজটা করলেন সেখানে গিয়ে? প্রথমে গিয়ে তো উচিত ছিল তার প্রতিদ্বন্দ্বী আবু জাহাল আবু সুফিয়ান ভাই তাদের গোষ্ঠীকে খতম করা, যেটাভাবে আমরা করে থাকি, প্রতিদ্বন্দ্বী যাকে মনে করি আমরা তাকে যে কোনো মূল্যে শেষ করাই আমাদের টার্গেট থাকে। তিনি মক্কা থেকে বহিষ্কৃত ফিরেলেন 8 বছর পর বিজয়ীর বেশে, তা তো উচিত ছিল আগে তাদেরকে সাইজ করা, না তিনি সোজা কাবাগিরে ঢুকলেন, হাতে ছিল একটা বাঁকা লাঠি মেহজান, মূর্তিগুলি একটা একটা ভাঙতে থাকলেন, মূর্তি তো শুনতে পান দেখতে পান, কেন মূর্তি ভাঙলেন? আমাদের হিসাবে এ তো কোনো একটা অপ্রয়োজনীয় কাজ, এটা প্রথমে এই কাজটা কেন উনি করতে গেলেন? আর পড়ছেন কি
জাহাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে গেছে, বাতিল অপসৃত হয়েছে, বাতিল চিরদিন এমনি করেই অপসৃত হয়ে থাকে, বলছেন আর ভাঙছেন। এক জায়গায় দেখলেন যে ইব্রাহিমের হাতে বড় একটা ভাগ্য তার তীর, উনি বললেন ওদের আল্লাহ লানত করুক, কশ্চিন কালেও ইব্রাহিম মূর্তি পূজারী ছিলেন না, তিনি কখনোই ভাগ্য তীর দিয়ে মানুষের ভাগ্য নির্ধারণ করতেন না, এগুলো এই মোর্শেকরা নিজেদেরকে নিজেদের সাপোর্টে তাদের পিতা ইব্রাহিমের মূর্তি বানিয়ে তার হাতে দিয়ে রাখছে। সো তাতেই তিনি ক্ষান্ত হলেন না, তিনি ডাকলেন ওসামাকে আর বেলালকে, এই বাতিঘরে পানি নিয়ে আসো। পানি আনা হলো, সমস্ত কাবাগৃহ ঘষে মেজে ফ্রেশ করে ফেলল, তাই করা হলো। এবারে তিনি আল্লাহ আকবার বললেন এবং ওখানে দুই রেখা সালাত আদায় করলেন। একদিন ওখানে ছিল মূর্তি আকবর, এখন হল সত্যিকার অর্থে আল্লাহ আকবর, কথা বলছেন? এবার আপনি হয়তো যদি বুদ্ধিমান বেশি হন তো আপনি বললেন আল্লাহ রসুলের কাজটা ফালতু কাজ হয়েছে, উনি ও করতে গেলে কেন, আগে বড় বড় ক্রিমিনাল যারা ওনার বিরুদ্ধে শত্রুতা করেছে 8 বছর ধরে, ওদেরকে ধরে আগে পিটান দরকার ছিল বা শাস্তি দেওয়া দরকার ছিল, হতে সেটা উনি করেননি। এবার তিনি কাবা ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন, হে আহলে মক্কা, তোমরা আমার কাছে কী আশা করো? আহলে মক্কা দেখলো অবস্থা তো খারাপ, মুসলিম সেনাবাহিনী চারদিকে ঘিরে ফেলেছে, বাঁচার তো কোনো উপায় নেই। তারা বলল উত্তম ভাইয়ের কাছে উত্তম ভাইরা যা আশা করে সেটাই। এবার আল্লাহ রসুল বললেন, লা তাসরিব আলাইকুম আলিয়াম ওয়া আনতুম মুত্তালাকা, যাও আজকে কোনো প্রতিশোধ নাই, সবাই তোমরা মুক্ত। বলুন সুবহানাল্লাহ, এটাই হলো রাজনীতি, প্রতিশোধ নিয়ে হত্যা করে শেষ করা, ফাঁসি দেওয়া কোনো রাজনীতি না, মানুষকে বাঁচিয়ে রাখো, তার আকিদা ঠিক করা, এটি বড় রাজনীতি। যারা দুদিন আগে ছিল তার শত্রু তারা হয়ে গেল বন্ধু সঙ্গে সঙ্গে, এমনকি মাত্র 19 দিন পরে যখন হ্যাঁ যদি তিনি মক্কাতে রওনা হচ্ছেন, এই মক্কার নেতাদের মধ্যে 2000 লোক নও মুসলিম হয়ে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে চলে গেল, হ্যাঁ যুদ্ধে জীবন দেওয়ার জন্য, যদি উনি সেদিন সকলকে মেরে শেষ করে দিয়েছেন, কেউ কিছু করার ছিল না, মারেননি, তিনি তাদেরকে বাঁচিয়ে দিলেন এবং পরিষ্কার বলে ওয়ান্তমত্ত লাকা, যাও তোমরা চিরদিনের জন্য মুক্ত। সেদিনের তার এই রাজনৈতিক প্রজ্ঞার কারণেই সমস্ত মক্কা মদিনা থেকে শুরু করে পুরো আরব জাহান মুশরিক মুক্ত হয়ে মুসলিম এলাকায় পরিণত হয়ে গেল, বুঝলেন? এগুলো ইতিহাস মুসলমানদেরকে জানতে হবে, আমরা কোন নবীর উম্মত, তার আকিদা তার আদর্শ কী ছিল। অতএব মানুষের মূল বিষয়টাই থাকতে হবে একটাই, যেটা আল্লাহ বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলে শিরিক হবে। আপনি তার নাম যাই দেন না কেন, নামটা বড় জিনিস না, আকিদাটা বড় জিনিস। আকিদা যদি কবরে থাকে আপনি মুশরিক, আকিদা যদি আপনার একটা বড় কিছু থম বানিয়ে দেন সেখানে থাকে আপনিও মুশরিক, সে রাজনীতির নামে করেন আর ধর্মের নামে করেন চলবে না। ওলামায়ে কেরামকে বলবো আপনারা আপনাদের ধর্মীয় শেরেকগুলো আগে বন্ধ করেন, এই ওরস কবর বুজাগুলো আগে হঠান, দেখবেন অটোমেটিক্যালি রাজনৈতিক শেরেক বন্ধ হয়ে যাবে। আবার কেউ কেউ একটা সুন্দর প্রস্তাব দিয়েছে, মানে কুফর এবং তহিদের সঙ্গে মিলানোর জন্য একটা ভালো বুদ্ধি বের করেছে, ওর বলতে রুশ হচ্ছে না, থাকবে আপনারা জানেন যার পত্রে পড়েন তারা ভালো করে জানেন, ও বিষয়ে আল্লাহ পাক বলছেন যারা কুফর এবং শেরকের মাঝখানের পথ তৈরি করে, ওই ফর কোন কি যেন ভাষার মনে আসছে না, কুফরিদের সঙ্গে কাফের থাকবে আর ওদের সঙ্গে এ করবে, মধ্যবর্তী কোনো পথের জায়গা ইসলামে নাই। আপাত উমেন নবী বাহাদুল কিতাব তাক পুরোনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ ছাড়বে, ফমা জজাউমাইয়া ফল দালিকা মিনকুম ইল্লা খিজিন ফিল হায়াতের দুনিয়া, এর ফলাফল হচ্ছে দুনিয়াতে লাঞ্ছনা আখেরাতে জাহান্নামা। অতএব মাঝখানে কোনো রাস্তা খোলা নেই, আমাকে অবশ্যই তৌহিদপন্থী হতে হবে, শিরিক ছাড়তে হবে, শিরিক এবং তৌহিদের কোনো আপোষ নাই, ঠিক উনি করে সুন্নত বেদাতের মধ্যে কোনো আপোষ নাই। যুক্তি দিয়ে বুদ্ধি করে আলেম ওলামারা অনেক কিছুকে জাহেজ করেছে, সমাজে আছে এগুলো, কিন্তু না আপনার মুক্ত বুদ্ধি আপনার চেতনা যেন আপনাকে একথা বলে, আমি কোনো অবস্থাতেই আমার আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে পারি না,
কেয়ামতের দিন আমাকে সাফাত করবেন আমার নবী, কোনো আম্মা মুস্তাহিদ আমার আলেম ওলামা কেউ আমাকে সাফাত করবে না। অর্থাৎ আমার নিজের বিষয়টা, মুক্তির বিষয়টা আমাকে চিন্তা করতে হবে। একটা হাদিস আছে, যুক্তি দিয়ে মিলে না। যুক্তিটা কি? যদি কোনো মানুষ মরে যায়, মরবেই তো, তার শোকে যদি চিৎকার দিকে কান্নাকাটি করে, তার কবরে আজাব হয়, বিষয়টা যুক্তির বাইরে। মা আয়েশা বললেন এটা হতেই পারে না। আমল করলে একজন, অর্থাৎ পাপ করলে একজন গুনাহ হবে আরেকজনের, কিন্তু না, হাদিসটা সহি। অন্য হাদিসের ব্যাখ্যা আসছে, লাইসা মিন্না মান জারাবাল খুয়ুদা ওয়া শাক্কাল জুয়ুবা ও মান নাহা বিনিহিল জাহেলিয়া, সে মুসলমানদের দলভুক্ত নয় যারা শোকে বুকের কাপড় ছেড়ে এবং কি বলে ওটাকে জাহেলি যুগের ন্যায় শোক করে। এগুলি ব্যাখ্যা মনে রাখবেন। হামজা মারা গেলেন, ওহদের যুদ্ধে শহীদ হলেন। আল্লাহ রাসূলের খুব প্রিয় ব্যক্তি ছিলেন তার চাচা হামজা। উনি বলছেন, হায়, আজকে সবার জন্য কান্নাকাটি চলছে। মানে জাহেলি যুগের নিয়ম ছিল, ওই মেয়েরা ভাড়া খাটত, কান্না মেয়ে, ওর মেয়ের কান্তি পারে তো, যে লোকের মৃত্যুতে যত লোক, যত মহিলা বেশি কান্নাকাটি করবে, ওই লোকটা তত বেশি মর্যাদাবান হিসেবে সমাজে পরিচিত হবে। তো সেই সময় হামজার মতন ব্যক্তি মারা গেলেন, আল্লাহর রাসূল বলে ফেললেন, হায়, কত লোকের জন্য কত লোক কান্দে, আমার চাচা হামজা চলে গেল দুনিয়া থেকে, তার জন্য কেউ কান্দে না। এই কথাটা কেমনকের কানে পৌঁছে গেছে, একদল মহিলা চলে আসছে বাইরে কান্দতে কান্দতে, তোমরা কাঁদছো কেন? বলে, আমরা আপনার চাচা হামজার জন্য কাঁদছি, ভাগো, কোনো কান্নাকাটি নেই। আমাদের ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি শোকে কান্দে, জাহিলি যুগের মতো শোক করে, সে আমাদের দলভুক্ত নয়। হাদিসগুলো সামনে রাখবেন। আপনি মুসলমান, তৌহিদবাদী বলে বিশ্বাস করেন, তৌহিদি জনতা খালি ব্যানারে আমরা দেখি, আর মসজিদ ভাঙে আর বলে আমরা তৌহিদি জনতা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তৌহিদ অত সহজ না, মুখে বললি তৌহিদ হয় না। শোক করা যাবে তিন দিন, মানুষ মরে গেছে, বাস তিন দিন পরে আর কান্নাকাটি নেই। কান্না তো আসবেই, দুঃখ বেদনা আসবেই, মানুষ থাকবেই, কিন্তু তার অর্থ এটা নয় যে আমি শোক করে উঠাবেন। এই বিষয়গুলোর সামনে থাকতে হবে। তাই ধর্মীয় নেতাদের বিষয়টাকে হুঁশিয়ারি বলবো, কারণ এই শিরকের উৎস মূলত ধর্মীয় নেতারা। এখন রাজনৈতিক নেতারা করতেছে, আমি হুজুরদের খুব গাছ আলা করতেছে, বেটা এটা করো না করো, তুমি ওটা বন্ধ করো, কবর পূজা বন্ধ করো, প্রতি বরসে লক্ষ লক্ষ গরু যাবে করো, কেন, কী জন্য, কাকে খুশি খুশি করার জন্য? এগুলো বিষয় বললে যত দোষ নন্দঘোষ, আহলেদের যত দোষ না, তৌহিদ হবে ফ্রেশ। শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, বিদআতমুক্ত নির্ভেজাল সুন্নার উপরে বিশ্বাসটাই আমাকে কবরে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেক মুসলমানকে সত্যিকার অর্থে তৌহিদ বোঝার তৌফিক দান করুন। তৌহিদের বিশ্বাস ব্যতীত আপনি আমল সারা জীবন করেন কি, কিচ্ছু হবে না। আগে তৌহিদ থাকতে হবে, ঠিক, আমার আকিদা সম্পূর্ণ আল্লাহর কাছে থাকবে, কোনো অবস্থায় মানুষকে যাবে না। আল্লাহ পাক ইচ্ছা করলে আমার রোগ আরোগ্য করে দেবেন, তিনি ইচ্ছা করলে আমার হায়াত লম্বা করে দেবেন, তিনি ইচ্ছা করলে তার ইচ্ছে সব কিছু, ওলা ইয়ান ফওয়াজাল জাত দে মিনকাল জাত, এমনকি কোনো ধনী লোকও আপনার কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহর রহমত সেখানে কাজ না করে। পরিশেষে আবার স্মরণ করে দিচ্ছি, আল্লাহ পাক কোনো মুশরিকের গুনাহ মাফ করেন না, এমনকি যে ব্যক্তি শিরিক করে আল্লাহ পাক বলছেন তার জন্য জান্নাতকে আমরা হারাম করে দিয়েছি। কোরআনের আয়াতটি সবসময় মাথায় যেন থাকে। ছেলেদেরকে বলবো, আমাদের দেশের স্বার্থে সরকার যেগুলো কল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছেন সেগুলো আমরা পুরোপুরি সমর্থন করে যাব। যেমন গত জুমায় আমি বলে দিয়েছিলাম সবাইকে, আপনারা মাস্ক পরে আসবেন, কারণ করোনার ঢেউ শুরু হয়ে গেছে দারুণভাবে। উত্তরবঙ্গে আজকে দেখলাম পত্রিকায়, উত্তরবঙ্গে এর বাড়তে খুব বেশি, কারণ উত্তরবঙ্গে শীত বেশি না। আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আপনারা পরে আজকে সবাই মাস্ক পরে এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে। এছাড়াও জনকল্যাণের স্বার্থে যখন যেগুলো নির্দেশাবলী আসে আমরা সেগুলো মেনে চলব, কোনোই আপত্তি নাই। তবে মনে রাখবেন, সবাইকে বলছি, সকল মহলকেই আল্লাহ রাসূলের চূড়ান্ত নির্দেশনা, লা তাআতা লিমখলুকিন ফি মাসিয়াতিল
খালেক, সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই। হাদিসের এই দার্থহীন ঘোষণা, এটা হলো মুসলমানদের আত্মিক শক্তির মূল উৎস। মুসলমান অস্ত্র শক্তি জনশক্তিকে কোনো মূল্য দেয় না, এই আত্মিক শক্তি মূল্য দেয়। কী একটা ইসলামী ঐক্য জোট মেলা এখন, সে হুজুররা বলেছে আপনারা জনগণের অধিকাংশ সমর্থন নিয়ে এসে তারপরে বলুন। গর্ধব হুজুররা তো জানেন না যে ইসলাম কখনোই জনগণের সমর্থন নিয়ে কায়েম হয় না। কোনো নবী রসুল জনগণের সমর্থন পান নাই, এমনকি কোনো কোনো নবী একজন উম্মত ছাড়াই একজন উম্মতও জুটবে না, কেউ কেউ একজন উম্মত নিয়ে উঠবেন। তবে সৌভাগ্যেই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ কে আমাদের দিন সবচাইতে বেশি উম্মতের অধিকারী হবেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা এমন নবীর উম্মত যা উপরে উম্মত দুনিয়ার কোনো নবী পাবে না। তিনি যখন শুরু করেছেন তখন তাকে সমর্থন দেওয়ার লোক কিন্তু হয় নাই, অর্থাৎ বহু লোকের সমর্থনের ভিত্তিতে সত্যমিত্র যাচাই হবে না, সত্যমিত্র যাচাই হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, এটাই মানদণ্ড। তাম্মাত কালিমাত রব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি, মনে রেখো তোমার প্রতিপালকের কালেমা, প্রতিপালকের নির্দেশ, প্রতিটি নির্দেশ সিদকাম ওয়া আদলা, সত্যতা এবং ন্যায় বিচারে পূর্ণ, তার এই নির্দেশ পরিবর্তন করার ক্ষমতা কারোরই নাই। অতএব মানুষের দোহাই দিয়ে আল্লাহর বিধানকে বাতিল করবেন এই ধরনের চিন্তা যে সমস্ত আলেমরা করছেন, আমরা তাদের জন্য করুণা করি মাত্র। তারা হাদিস কোরআন কিছুই বোঝেন না, বড় মুফতি বসে আছেন। দয়া করে তিন ধরনের আলেমের মধ্যে এক ধরনের হবেন, দরকারি আলেম, সরকারি আলেম আর প্রকৃত আলেম। তিন নম্বরটা প্রথম দুটো বাদ, যেসব আলেম দরকার তারা সেরকম থাকবে, কেউ ঠেকাতে পারবে না। আর দরবারি আলেমদের মাধ্যমে মিলাদ টিলাদ সব বুঝে হয়েছে, আর আসল প্রকৃত আলেমের সংখ্যা খুব কম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, আল্লাহকে সত্যি ভয় করে প্রকৃত আলেমরাই, প্রকৃত জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। যারা বলে ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরজি ইখতিলাফি আয়াতি লিউলি আলবাব, যারা বলে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে, আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে এবং দিবস ও রাতের আবর্তন বিবর্তনের মধ্যে তোমার নিদর্শন লুকিয়ে রয়েছে, যারা বলে প্রতি আল্লাহ যিনি এত ফাক্কারুন ফি খালকি সামাওয়াতি ওয়াল আরজি, যারা আল্লাহর সৃষ্টির বিষয়ে চিন্তা গবেষণা করে এবং বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ তুমি এই নহমণ্ডলকে, এই ভূমণ্ডলকে, এই মানুষকে, পশুকে তুমি এমনি সৃষ্টি করো নাই, মিথ্যা সৃষ্টি করো নাই, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের অধিবাসী করো না। এইটা হলো জ্ঞানীদের উক্তি, জ্ঞানীদের মুখ দিয়ে এমন কিছু কথা আসা ঠিক হবে না যে কথাগুলো মানুষের ইমানের ইমানকে ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, এখানে প্রতি ঘরে ঘরে ইসলামের চাষ হয়, এরা পায়ে হোঁচট লাগলে বলে ইন্নালিল্লাহ, এরা খুশি হলে বলে আলহামদুলিল্লাহ, এরা কোনো কিছু বিস্ময়কে দেখলে বলে সুবহানাল্লাহ, তাদের মুখে সর্বসময় আল্লাহর কালাম বের হচ্ছে, তাদের মুখ দিয়ে শিরক বিদাতের কথা বের হওয়াটা কেউ আশা করে না। আল্লাহবাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে তৌহিদ বোঝার তৌফিক দান করুন এবং শিরিক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।